It is 12th March and the person for whose birthday today I am here is the person whose cadet number is 2512. He is one of the best students of my batch and he is none other than Rafi. He is going to be the first doctor of my batch and I am really very excited to talk about the person who is an extremely talented person, at the same time a very helpful person, especially on the exam hall, and a very good human being. Happy birthday, Rafi. রাফিকে নিয়ে সবচেয়ে বড় ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে যে রাফি একবার আমাদেরকে কমন নাটক থেকে তিনটা প্রশ্ন কমন দিয়েছিল। আমাদের সহপাঠ যে বইটা ছিল এসএসসি পরীক্ষার সিলেবাসের জন্য, সেখানে দুইটা টপিক ছিল, একটা হচ্ছে হাজার বছর ধরে আর একটা হচ্ছে কবর। সো হাজার বছর ধরেটা আমরা হাজার বছর ধরেই পড়ছিলাম, সো সেটা আমাদের মোটামুটি প্রায় মুখস্থ হয়ে গিয়েছিলো, বাট কবর নাটকটা সেভাবে কারো পড়া হয়নি। সো রাফি একদিন ঘোষণা দিল যে ও এই কবর নাটক থেকে তিনটা প্রশ্ন আমাদের কমন দেবে। সো আমরা কখনোই জুমার নামাজে খুব তাড়াতাড়ি যেতাম না, বাট সেদিন খুব তাড়াতাড়ি চলে গেলাম আমরা, কারণ আমাদের রাফির থেকে কমন নিতে হবে। সো রাফি আমাদের সবাইকে মস্কের পাশে নিয়ে গেল। সো শরীফ আর একটু অ্যাডভান্স ও একটা সহপাঠ বইও নিয়ে আসছে। এখন রাফি আমাদেরকে ওখানে দেখে সবাইকে বললো যে মান রাব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার দিন কি, মানে কবরে যে তিনটা কোশ্চেন করা হবে সে তিনটা কোশ্চেন সে আমাদেরকে কমন দিয়ে দিল। সো আমি জানি না এটা আসলে কোনো জোক বা ফাইন কি না, বাট এটা ছিল রাফিকে নিয়ে সবচেয়ে বড় ইন্টারেস্টিং কাহিনী। আর একটা ব্যাপার ছিল রাফি, সেটা হচ্ছে ওর ব্যাপারে একটা কমপ্লেইন, এটা যে রাফি অনেকের কাছে আমাদের পড়া বুঝতে যায়, যারা অনেক ভালো স্টুডেন্ট তাদের কাছে পড়া বুঝতে যায়, সে প্রথম তিন লাইন একটা টপিকের বোঝে, বোঝার পরে চার নাম্বার লাইন থেকে দশ নাম্বার লাইন নিজে বুঝে ছেড়ে দেয় সে। সো রাফি আর সারোয়ারের ফ্রেন্ডশিপের ব্যাপারটা এখন বলা উচিত, বিকজ রাফি আর সারোয়ারের ফ্রেন্ডশিপটা ছিল মানে একদম মানে ফ্রেন্ডস উইথ বেনিফিট যেটাকে বলা হয়, বিকজ সারোয়ার রাফিকে সারাদিন টিস করতো, পিকে বলে টিস করতো, এটা ওটা হাজারটা জিনিস নিয়ে সে টিস করতো, বাট যখনই পরীক্ষার সময় চলে আসতো তখনই সারোয়ার রাফির বেস্ট ফ্রেন্ড হয়ে যেত, বিকজ সারোয়ারের ক্যারেক্টার নাম্বার 14 ও 12। সো দুইজন পাশাপাশি মানে সামনে পিছনে বসতো পরীক্ষায়। সো পরীক্ষায় অ্যাডভান্টেজ নেওয়ার জন্য সারোয়ার অলওয়েজ পরীক্ষার আগে থেকে রাফির অনেক ভালো ফ্রেন্ড হয়ে যেত, যেই দিনই পরীক্ষা শেষ হয়ে যেত সেদিন থেকে আবার সারোয়ার টিস করা শুরু করতো। অ্যান্ড অ্যাজ এ পার্সন রাফি ইজ এ ভেরি গুড বয়, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম রাফি অনেক ভালো বাস্কেটবল খেলতো, ওর মতো এত সামান্য হাইট নিয়ে এত ভালো কীভাবে বাস্কেটবল খেলতো সেটা আমি জানি না, বাট হি ওয়াজ অলসো এ ভেরি গুড টিটি প্লেয়ার। রাফির ব্যাপারে সবচেয়ে বড় পজিটিভ সাইড যেটা সেটা হচ্ছে রাফি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, হি ইজ ভেরি ব্রিলিয়ান্ট, সে একবার পরেই অনেক কিছু মনে রাখতে পারে, অ্যান্ড ওর মেমোরি অনেক বেশি শার্প, ওর পড়াশোনার স্টাইলটা অন্যদের থেকে আলাদা। ওর সাথে যখন আমি প্রেপ গ্রেড যেতাম সো ওর পড়ার স্টাইলটা দেখতাম যে ও কীভাবে পড়ছে, সো ও অনেক ভালো মতো কোনো কিছু মুখস্থ করে ফেলতে পারতো। অ্যান্ড আর একটা ব্যাপার হচ্ছে রাফি আর সাদমানের উপর আমাকে মাঝে মাঝে ভরসা করতে হতো যখন আমাদের অডিটোরিয়ামে সিট পড়তো প্রি টেস্টের জন্য, প্রোগ্রেস টেস্টের জন্য, কিংবা কোনো টেস্ট পরীক্ষার জন্য, কলেজ ফাইনালের জন্য। সো ওই সময় অডিটোরিয়ামে যেহেতু আমার প্রিপারেশন কখনোই কোনো ভালো ছিল না, সো আমাকে রাফি আর সাদমানের উপর ভরসা করতে হতো। সাদমান ছিল আমার পাশে, রাফি ছিল আমার ক্রসে, সো ওদেরকে নিয়ে আমি একটা ছড়াও বানিয়ে ফেললাম যে উপরে আল্লাহ, নিচে মাটি, পাশে সাদমান, ক্রসে রাফি। টু কনক্লুড আই মাস্ট সে দ্যাট দো রাফি ইজ নট আ ভেরি টল পার্সন অর ভেরি বিগ পার্সন, বাট রাফি হ্যাজ আ ভেরি বিগ হার্ট টু অফার। সো আই স্টিল মিস দিস ডেজ হোয়েন আই ইউজ টু গো টু দ্য জুনিয়র্স ক্লাসরুম অ্যাজ আ প্রেপ গাইড অ্যালং সাইড রাফি, উই ইউজ টু চিট চ্যাট, উই ইউজ টু স্টাডি টুগেদার। সো আই রিয়েলি মিস দিস ডেজ অ্যান্ড আই সিনসিয়ারলি হোপ অ্যান্ড প্রে দ্যাট রাফি will shine one day and he will make all of us proud. So thank you Rafi, a very big happy birthday to you, and I wish you all the best. Thank you very much for watching this video.